मुख्य सचिव के जोड़ा चिठी दिल केंद्रीय दल राजारहाट क्वारेंटाइन सेंटर और बांगुर हासपाताल अव्यवस्थार अभियोग निये प्रश्न तोला हुए प्रथम चिठीते प्रश्न तोला हुए क्यों टेस्ट ठीक मत होना टेस्ट करते एत समय लगे क्यों सामाजिक दूरत्व माना हा बला चिठीते मृतदेह दीर्घक्षण हासपाताल बेडे क्यों रेखे देवा हा निये प्रश्न तुले केंद्रीय दल और द्वितीय चिठीते केंद्रीय दल जानते चेहरे कीसर भित्तिते मूलत डेथ अडिट कमिटी गठन करा एत समय लगे क्यों मृत्यु निश्चित करते आईसीएम जो गाइडलाइन से ही गाइडलाइन डेथ कमिटी मान से क्या ताओ विस्तर प्रश्न तोला सूतपा रही संगे हमें एक सूतपार काछ विस्तारित जानो सूतपा जे रखा जी सकाले मुख्य सचिव बोलेछिलेन जे केंद्रीय कमिटी आसछेन आसुन तारा कलकाताय छुट्टी काटाते पारेन सात दिन छुट्टी काटिए जान तारपरे एई चिठी कोथाओ गिये कि एई क्षेत्रेओ एकटा संघातेर आबहावा आरो तीव्र होच्छे ठीक कि कि लेखा होयेछे चिठीते आर देखो गत कैक दिन धरे संघातेर वातावरण छिलो आज के बला जेते पारे ता आरो खानिकटा बाड़लो तार कारण होच्छे जे एई सेंट्रल टीम तारा विभिन्न हासपाताले गतकाल घुरेछेन एबं घोरार परे क्वारेंटाइन सेंटारेओ तारा गेछेन तारपरे आज के जे चिठी तारा दिएछेन दुटो चिठी दिएछेन সেই দুটো চিঠিতে দুটো ভিন্ন প্রসঙ্গ তোলা হয়েছে এবং দুটোই কিন্তু খুব মারাত্মক। প্রথমত বিভিন্ন হাসপাতাল ঘোরার পর তাদের যেটা মনে হয়েছে যে যথেষ্ট পরিমাণ ঠিকঠাক নির্দেশিকা মেনে কাজ হচ্ছে না অনেক ক্ষেত্রেই, বিশেষ করে হাসপাতালগুলোর ক্ষেত্রে যেটা বলা হয়েছে রাজারহাট কোয়ারেন্টাইনের প্রসঙ্গে এবং বাঙ্গুর হাসপাতাল প্রসঙ্গে উল্লেখ করে বলা হয়েছে যে সেখানে যথাযথভাবে নিয়ম মানা হচ্ছে না। বাঙ্গুরের যে ঘটনা বা যে ছবি এক কেন্দ্রীয় মন্ত্রী যিনি পোস্ট করেছিলেন সোশ্যাল মিডিয়ায় যেটা নিয়ে যথেষ্ট জল খোলা হয় সেই প্রসঙ্গ টেনেও বলা হয়েছে যে কেন ডেড বডি যারা রোগী রয়েছেন তাদের সাথে কেন ডেড বডি একই বেডে ফেলে রাখা হয়েছে, একই হাসপাতালে কেন পাশের বেডে ফেলে রাখা হয়েছে দীর্ঘক্ষণ ধরে, কেন মর্গে পাঠিয়ে দেওয়া হয়নি। দ্বিতীয় যে বিষয়টি প্রসঙ্গ তোলা হচ্ছে সেটা হচ্ছে যে হাসপাতালগুলোর ক্ষেত্রে কোভিডের যে নিয়ম যতটা দূরত্ব রাখা উচিত বা যে নিয়ম মেনে কাজ করা উচিত সেটা হচ্ছে না বলে তাদের মনে হয়েছে দেখার পরে, এবং সেই প্রসঙ্গগুলো তারা উল্লেখ করেছেন চিঠিতে এবং তারা যে অসন্তুষ্ট সেটা কিন্তু প্রকাশ করেছেন। যদিও মুখ্য সচিব বলেছিলেন যে মৌখিকভাবে তারা সন্তোষ প্রকাশ করেছেন ঘোরার পর, কিন্তু আজকে চিঠি থেকে কিন্তু বোঝা গেল যে সেটা হয়তো পুরোপুরি সঠিক নয়। দ্বিতীয় যে বিষয়টি যেটা নিয়ে দীর্ঘদিন ধরেই পশ্চিমবঙ্গ সম্পর্কে নানা প্রশ্ন নানা মহলে তোলা হচ্ছে সেটা হচ্ছে যে ডেথ টোল সম্পর্কে যে তথ্য দেয়া হচ্ছে তা কতটা যথাযথ এবং অডিট কমিটি যেটা, হ্যাঁ আমরা একদমই জানি যে বারবারই মুখ্য সচিব মুখ্যমন্ত্রী দুজনেই বলেছেন যে একটা অডিট কমিটি গঠন করা হয়েছে ডাক্তারদের কমিটি, সেই অডিট কমিটির কাছে পাঠানো হচ্ছে, তারা বলছেন যে ঠিক কোন কারণে মৃত্যু হয়েছে করোনার কারণে না অন্য কোনো কারণে, বিশেষ করে কোনো পেশেন্ট যদি অন্য কোনো কারণে অসুস্থ থাকেন ক্যান্সার আক্রান্ত বা ডায়াবেটিস বা হার্ট অ্যাটাক হয়েছে বা হার্টের রোগী এরকম ক্ষেত্রে যদি করোনায় মৃত্যু হয় বা করোনা যদি হয়ে থাকে সেক্ষেত্রে আদৌ সেই মৃত্যু করোনায় কিনা সেটা যাচাই করে দেখছে এই কমিটি। সেই কমিটির যথাযথতা নিয়ে কিন্তু প্রশ্ন তুলে দিল এই সেন্ট্রাল টিম, তাদের যেটা বক্তব্য যে তারা রাজ্যের স্বাস্থ্য সচিবের সাথে এই ব্যাপারে আলোচনা করেছিলেন, স্বাস্থ্য সচিব তাদের উদাহরণ দিয়ে বলেন যে যদি কোনো করোনা পেশেন্ট তার রোড অ্যাক্সিডেন্টে মৃত্যু হয় সেক্ষেত্রে তাকে বলা হবে যে রোড অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়েছে। এই উদাহরণটা একেবারেই তারা মানতে নারাজ, কারণ তারা যেটা বলেছেন যে রোড অ্যাক্সিডেন্টের সাথে হাসপাতালের বেডে শুয়ে মৃত্যু দুটো কখনোই এক হতে পারে না, কাজেই কেন এই রকম একটা কমিটি হঠাৎ করে গঠন করা হলো সেই প্রশ্ন তারা তুলেছেন। কমিটি গঠনের ক্ষেত্রে কোনো রকম অর্ডার বা নির্দেশিকা বার করা হয়েছিল কিনা সেটা তারা জানতে চেয়েছেন, এবং এই কমিটি যে সিএমআরআই এর যে গাইডলাইন আছে তা মেনে তৈরি করা হয়েছে কিনা এই প্রশ্ন তারা তুলেছেন, এবং একই সঙ্গে এটাও বলছেন যে হঠাৎ করে মৃত্যুর কারণ দেখার জন্য এরকম কমিটি গঠন করার প্রয়োজনীয়তাই বা কোথায় হলো। অর্থাৎ যে কমিটি নিয়ে এবং যে করোনায় মৃত্যু হচ্ছে কি হচ্ছে না, মৃত্যুর সংখ্যা রাজ্য সরকার গোপন করছে কি করছে না, এগুলো নিয়ে যেরকমভাবে ইতিমধ্যেই বিভিন্ন মহলে আলোচনা দীর্ঘদিন ধরেই চলছে সেই বিষয়গুলোকে আরও খানিকটা উস্কে দিয়ে সেন্ট্রাল টিম কিন্তু এই কমিটির বৈধতা নিয়েই প্রশ্ন তুলে দিল। সেক্ষেত্রে সুতপা যেরকমটা আমরা জানি যে রাজ্যের তরফ থেকে মোটামুটি কেন্দ্রীয় দলকে যে কতটা সাহায্য করা হবে তা নিয়ে কিন্তু একটা প্রশ্নচিহ্ন উঠে গেছে, তাহলে কেন্দ্রীয় কমিটি কি এখনও রাজ্যে থাকবেন, কোথাও কোথাও যাবেন, নাকি তারা ঠিক কি তাদের পদক্ষেপটা পরবর্তী পদক্ষেপ কি হচ্ছে? দেখো কিছুক্ষণ আগেরই যেটা খবর সেটা হচ্ছে সেন্ট্রাল টিম যেটা কলকাতায় যে টিমটি এসছে তারা কিন্তু ইতিমধ্যেই বেরিয়েছে যে তারা অন্য কোন হাওড়ার দিকে তারা যাবে বা অন্য কোথাও তারা যাবে, এই উদ্দেশ্য নিয়ে কিন্তু তারা বেরিয়েছে।
এখনো পর্যন্ত যেটা খবর যে সেই টিমকে হয়তো মাঝপথে কোথাও আটকে দেয়া হয়েছে বা হতে পারে, কিন্তু এটা পরিষ্কার এখন হয়ে যাবে আর কিছুক্ষণের মধ্যেই যে তারা যে হাওড়ার দিকে রওনা দিয়েছে আদৌ কি তাদের হাওড়ায় যেতে দেয়া হচ্ছে, এই বিষয়টা কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই পরিষ্কার হয়ে যাবে। একদমই সুতপা, আপাতত তোমাকে ধন্যবাদ। আর সুতপা যেরকমটা বললো যে কেন্দ্রীয় টিম তারা হাওড়ার দিকে রওনা দিচ্ছে, তাদেরকে আটকে দেয়া হতে পারে, আদৌ তাদের আটকে দেয়া হবে কি না, কি পরিস্থিতি, এটা বরঞ্চ আমরা বিক্রমের কাছ থেকে সরাসরি জেনে নিই। বিক্রম রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে। বিক্রম, দেখো যেমনটা আমি আগে থেকেই জানাচ্ছিলাম যে দুটি চিঠি পাঠানো হয়েছিল আজকে রাজ্য সরকারকে সেন্ট্রাল টিমের তরফ থেকে, যে তারা আজকে কলকাতা এবং কলকাতা সংলগ্ন বেশ কয়েকটা জেলায় তারা সরেজমিনে বেশ কিছু বিষয় খতিয়ে দেখতে চান এবং তাদেরকে যাতে অ্যাসিস্ট্যান্স দেওয়া হয়। সেই অনুযায়ী কিন্তু যেটা আমরা কিছুক্ষণ আগে দেখতে পেলাম যে বিএসএফ এর এসকর্ট টিম নিয়ে সেন্ট্রাল যে টিম এসছে, তার মধ্যে বেশ কয়েকজন আইএএস অফিসার এবং ডক্টরসরা রয়েছেন, তারা এই মুহূর্তে হাওড়ায় গিয়ে পৌঁছেছেন। তারা হাওড়া আরবান এরিয়াতে রয়েছেন অর্থাৎ শহরাঞ্চলে রয়েছেন এবং তারা সত্যবালা হাসপাতালের কাছে তারা গিয়েছেন এবং সেই জায়গায় দাঁড়িয়ে যেটা আমাদের কাছে আরো সূত্রভাবে জানতে পারছি যে হাওড়া রুরাল এলাকাতেও কিন্তু এই মুহূর্তে এই টিম তাদের যাওয়ার কথা রয়েছে। এবং যদিও এই টিমের সাথে যে শুধুমাত্র বিএসএফ এর রিপোর্ট রয়েছে এমনটা নয়, যখন এই টিম বেরোয় তার ঠিক কিছুক্ষণ আগে কিন্তু আমরা দেখি যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের হেলথ ডিপার্টমেন্টের একটি গাড়ি তাদের একজন আধিকারিক এসে পৌঁছান এবং সব মিলিয়ে দুটো টিম এই মুহূর্তে বেরিয়েছে। সেই দুটি টিম কিন্তু তারা হাওড়ার উদ্দেশ্যে তারা হাওড়া এই মুহূর্তে গিয়ে পৌঁছে গিয়েছে এবং তারা এই মুহূর্তে হাওড়া ইন্ডাস্ট্রিয়াল জোন অর্থাৎ হাওড়া যে শহরাঞ্চল আরবান এরিয়া সেখানে তারা রয়েছেন, এখান থেকে কিন্তু হাওড়া রুরাল যাওয়ার কথা হচ্ছে। আমাদের সূত্রপাতি বলছিল যে এবার দেখার বিষয় যেহেতু রাজ্য সরকার এবং এই সেন্ট্রাল টিমে গতকালই কথা হয়েছে, সেক্ষেত্রে হাওড়া রুরাল বা এই ক্ষেত্রে যেটা হয় কিনা সেটা এখন কিন্তু দেখার বিষয়। একদমই, অনেক ধন্যবাদ বিক্রম।